কুইন, আপনি যদি চাইনিজ অ্যাডভেঞ্চার সিনেমা দেখা পছন্দ করেন, তবে একটি সিনেমা রিলিজ হয়েছে যার নাম মিস্টিক ল্যান্ড। সিনেমাটি 2023 সালের, কিন্তু এখন প্রপারলি ডাব ভার্সন এর এসে গেছে। এই সিনেমাতে জাদু আছে, অ্যাকশন আছে, অ্যাডভেঞ্চার আছে, আর আছে টাইম ট্রাভেল, যা আপনি এখানে দেখতে পাবেন। বলতে গেলে টিপিক্যালি এক অ্যাকশন অ্যাডভেঞ্চার চাইনিজ সিনেমা। অ্যাডভেঞ্চার সিনেমার প্রত্যেক সিনেমার মতনই এই সিনেমার প্রথম সিনই বেশ রোমাঞ্চকর দেখানো হয়েছে। কিছুজন লোক এক মকবরার মধ্যে আছে এবং হঠাৎই বড় বড় সাপ এদের উপরে হামলা করে দেয়। আর আছে একটা জাদুই আয়না, যেটা এই সিনেমার এক বড় ভূমিকা পালন করছে। এই ঘটনায় লিজিয়াং তার বাবা মাকে হারায় এবং তার বাবা মায়ের উপর খুনের আরোপ লাগানো হয়। এইবার লিজিয়াং তার দুই বন্ধুকে নিয়ে এই জাদুই আয়না খুঁজতে যায় তার বাবা মাকে নির্দোষ প্রমাণ করার জন্য। আর এই অ্যাডভেঞ্চারের মধ্যে আপনি নানা রকম ঘটনা দেখতে পাবেন। টাইম ট্রাভেলের মাধ্যমে এক প্রাচীন গ্রামে যাওয়া, জাদুর মাধ্যমে অ্যাকশন সিন, এই সিনেমায় এক ভিলেনও আছে যে এক বিশাল বড় ড্রাগন, আর আছে এখানে বড় ভয়ানক সব সাপ। এই সিনেমায় যে ভিএফএক্স ব্যবহার করা হয়েছে তা ক্যাজুয়ালি চাইনিজ সিনেমাতে দেখতে পাওয়া যায়, তাই অন্য সিনেমা থেকে তেমন কোনো আলাদা নয়। সিনেমা খুব ফাস্ট না হলেও খুব একটা স্লো নয়। সব থেকে বড় কথা, এই সিনেমাটি আপনি ডাব ভার্সনে দেখতে পেয়ে যাবেন, তাও আবার বাংলাতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই সিনেমাটি দেখতে চাইলে ইউটিউবেই আপনি দেখে নিতে পারেন, তাও আবার বাংলা ভাষাতেই। তার জন্য আপনাকে মিস্টিক ল্যান্ড অ্যাকশন মুভি ইন বাংলা বলে সার্চ করতে হবে, তাহলেই পেয়ে যাবেন। সিনেমাটি 1 ঘন্টা 30 মিনিটের কাছে, তাই সময় মতন চাইলে এই সিনেমাটি আপনি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই জানকারী আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।